খেজুরিতে বিজেপিতে আবারও বড় ভাঙন। খেজুরির কামাদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বেশ কিছু বিজেপি কর্মী। খেজুরিতে বিজেপিতে আবারও ভাঙন। খেজুরির কামাদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বেশ কিছু বিজেপি কর্মী। খেজুরির কামাদায় বিজেপি ও সিপিআইএম এর অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে কামাদা চলো কর্মসূচিকে সামনে রেখে জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বেশ কিছু বিজেপি কর্মী। হঠাৎপুরে তুলে দিয়েছি, একরাতে তুলে দিয়েছি, রামনগরে তুলে দিয়েছি, চণ্ডীপুরে তুলে দিয়েছি, ভগবানপুরে তুলে দিয়েছি, গাঁথিতে তুলে দিয়েছি, আর আজ থেকে শুরু হলো অধিকারীর কেউর তলায় খেজুরির মাঠে। বাপের বেটা লম্বা লম্বা কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কোলে লালিত পালিত হলেন, 34টা পদের অধিকারী হলেন, তাই তো? লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করলাম, চুরিটাকে লুকোবার জন্য বিজেপির নেতাদের পায়ে ধরে সিবিআই এর হেফাজতে যাওয়ার ভয়ে বিজেপিতে জয়েন করলেন ছোট লোকটা। আজ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বাকের বেটা কাঁথি থেকে আসে 34টা 35টা সিকিউরিটি নিয়ে, তুমি যদি এত বড় তোমার ছাতির পাতা থাকে 40টা সিকিউরিটির কি দরকার হয়? মানুষ তো তোমাকে সিকিউরিটি দেবে, মানুষ তো তোমাকে আপন করবে। বড্ড পাগল হয়ে গেছে ছেলেটা, মুখ্যমন্ত্রী হতে পারলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হয়ে গেল। ভেবেছিল বিজেপিতে যাব, দিদির কাছে থেকে যেভাবে কামিয়েছি লুকিয়ে লুকিয়ে বিজেপিতে গিয়ে ডাকাতি করব, বিজেপির মুখ্যমন্ত্রী হব, পশ্চিম বাংলার মানুষকে শাসন শোষণ করব, তারপরে কোনো একদিন বিদেশে রঘুচক্কর হয়ে যাব। কিন্তু বিধি বাম মানুষ চায়নি, তাই বাংলার মুখ্যমন্ত্রী তিনি হতে পারেননি। কোন একটি বিশেষ বিশেষ রাজনৈতিক দলের বিধানসভায় চুরি চিটিং করে নির্বাচিত হয়ে বিরোধী দলনেতা হয়েছেন, এটাকে বিশ্বাস করবেন না। আমি জানি, আমরা এই ব্যক্তির সঙ্গে ঘর করেছি কিছুদিন হলে, উনি যখন ডালে ডালে চলতেন পটাশপুরের মানুষ পাতায় পাতায় চলতেন, তাই পটাশপুর জিতেছে, আপনারা একটু পিছিয়ে গেছেন। আজকের এই জনসমুদ্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বললে ছাতা নিয়ে তারা করবেন। 50 বছরের রাজনৈতিক জীবন, 7-8 বার এমপি, 4-4 বার কেন্দ্রীয় মন্ত্রী, 3-3 বার বাংলার সফল মুখ্যমন্ত্রী, আজ যদি তামিল চালায় থাকেন লজ্জা করে না? লজ্জা করে না? কতগুলো হোটেলের মালিক তুমি, কতগুলো হোটেলের মালিক, কতগুলো ফান্টের মালিক তুমি, কত কোটি টাকা তুমি বিদেশে রেখে এসেছো? বড় লজ্জা হয় আমাদের। কোন এক সময় এই লোকটাকে আমরা দাদা বলতাম, সময় এই লোকটাকে আমরা আপন ভাবতাম। আপনার ছেলেটা গুলি খেয়েছে, অধিকারী পরিবার পথ পেয়েছে, আপনার ছেলেটা জেল থেকেছে, অধিকারী পরিবার পথ পেয়েছে। এই ছোট লোকটার জন্য খেজুরি রাস্তা বন্ধ করতে হবে। যদি পুলিশের কারণে দেখা যাচ্ছি এই ছোট লোকের সঙ্গে সম্পর্ক রেখে খেজুরির তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করে রাস্তা এই লোকটাকে কখনো পিঠিতে ঢুকতে দেবেন না। আমি আপনাদেরকে বলছি, সম্মানের নেতৃত্ববৃন্দ আছে, তন্ময় বাবু আছেন খবর রাখেন, আপনাদের ঘরের ছেলেরঞ্জিতা আছেন খবর রাখেন, আমার নেতা উত্তম বাড়ি গেছেন আপনাদের খবর রাখেন। কেবলমাত্র আমি আপনাদের কথাই বলি, কর্মীর এই কেছে পা দেবেন না। এরা চায় না শান্তি আসুক, এরা চায় না মানুষ ভালো থাকুক। যে বা যারা কাজ করবেন তাদের পেছনে লাগায় এদের কাজ, তাই এদের কথায় আপনারা বিশ্বাস করবেন না। আমি শুধু এই কথা বলে এই কথা বলি, আগামী 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার জন্য আপনাদের কাছে লড়াই সংগ্রামের আবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।
বিজেপির জনসভা থেকে কার্যত জেলা সভাপতি দাবি করছেন যে বিজেপির গেনু উপরাবেন, তাহলে মানের পাল্টাপাত্রা কি? মা নিশ্চিতভাবে সন্ত্রাসের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় 1100 বার্তা দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, তাই উন্নয়ন দিয়ে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতিতে সন্ত্রাস শেষ কথা বলে না, রাজনীতিতে মানুষ শেষ কথা বলে, উন্নয়ন শেষ কথা বলে। রাজনীতিটা হয় অন্ন বস্ত্র বাসস্থানের তাগিদে, পরিষেবার তাগিদে, ধর্মের তাগিদে রাজনীতি হয়। আমরা উন্নয়ন দিয়ে মানুষকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। বলছি বিজেপি দাবি করছে তৃণমূল বিজেপির সঙ্গে কার্যত লড়াই না পেরে পুলিশকে দিয়ে পুলিশ সন্ত্রাস করছে এবং আমরা এখনো পর্যন্ত কোথাও পুলিশকে ব্যবহার করিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার পুলিশ মন্ত্রী, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কোথাও পুলিশকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার নির্দেশ দেননি। পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে। আমি তো উদাহরণ দিয়ে বললাম, আপনারা যে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম উল্লেখ করে বললাম, আপনারা পঞ্চায়েতে গিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরুন, পঞ্চায়েত নির্বাচনের পর কারা সন্ত্রাস করেছে, কারা মানুষের ঘর লুট করেছে, কারা মহিলাদের উপরে অশালীন আচরণ করেছে, কারা বাজারে গিয়ে দোকান লুট করেছে, সাধারণ মানুষ বলবে। তৃণমূল কংগ্রেস একটা জায়গায় উদাহরণ দেখাতে পারলে আমি এই খেজুরি জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছি, আমি এখানেই পদত্যাগ দিয়ে চলে যোগদান করলাম। ওই বিজেপিতে তিনটে অঞ্চল পেয়েছে, যে অন্যায় অত্যাচারগুলো করছে, তোলাবাজি করছে আর জরিমানা তুলছে, এই অন্যায় দেখে আমরা তৃণমূলে আবার খেলে যোগদান করলাম।